হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আসলে আজকের ব্লগ নিয়ে এসেছি আলিফের জন্মদিনে কি কি গিফট পেয়েছে। গিফট সত্যিকার অর্থে বড় ব্যাপার না। আসলে বিদেশের বাড়িতে সবাই খুব কম সময় একসাথ হয়, তো কোনো একটা অনুষ্ঠানের মাধ্যমে একদম বাঙালিরা আমরা যারা এখানে আছি সবাই যে কোনো একটা অনুষ্ঠানের মাধ্যমে একটা বাসার মধ্যে একত্রিত হয়, সেটাই বড় ব্যাপার। তারপরও সবাই কোনো কিছুর জন্য দাওয়াত দিলে, যেমন ইউনিভার্সিটি বা জন্মদিনে যদি দাওয়াত দেয় তাহলে কিছু না কিছু গিফট নিয়ে যায়। তো আলিফের জন্মদিনে কি কি গিফট পেয়েছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আমি প্রথমে জামা কাপড়গুলো দেখাচ্ছি। তো আসলে বিদেশের বাড়িতে বলতে ইতালিতে যে স্বর্ণগুলো পাওয়া যায় এগুলো 18 ক্যারেট সবগুলা, 22 ক্যারেট বা 21 ক্যারেট এগুলো কিছুই এখানে পাওয়া যায় না। ইতালিতে সাধারণত 18 ক্যারেটের যে স্বর্ণগুলো আছে একটু হোয়াইট কালার টাইপের, আমাদের দেশেরগুলোর মতো এরকম উজ্জ্বল কালার না, এগুলো একটু হালকা হালকা কালার আর 18 ক্যারেটের, তো ওই জিনিসগুলাই থাকে আর কি ইতালিতে। তো আলিফ জন্মদিনে কী কী পেয়েছে সেটাই আপনাদেরকে এখন দেখাবো। আমি প্রথমে জামা কাপড়গুলো দেখাচ্ছি। এটা একটা সেট, 2-3টা শার্ট আবার 2-3টা প্যান্ট সহ এক্সট্রা সেট, তো এটা একজনে দিয়েছে। আর সবাই দেখলাম যে জামা কাপড়গুলো একটু বড় সাইজের দিয়েছে, যেহেতু একটু ছোট হলে পরে আর গায়ে লাগে না। তো আমিও সবসময় এরকমই করি, বাচ্চাদের কোনো কিছু কিনতে গেলে আমি সবসময় একটু বড় সাইজ দেখে কিনি, যেন গায়ে লাগে প্লাস সামনে যেন কয়েকদিন গায়ে দিতে পারে। তো এগুলো একজনে দিয়েছে, এগুলো আমি দাপে দাপে দেখাচ্ছি। তো একজনেরটা দেখি, এখন আরেকজনেরটা ধরবো, তো এটাও বের করে দেখাচ্ছি। গিফট কয় টাকার জিনিস প্লাস এটা কয়দিন থাকে, সবাই তো কম বেশি পরে প্লাস সবারই আছে, তারপরও সবাই খুশি হয়ে কাউকে কিছু গিফট করে আর কি। কিন্তু এটা একটা সুন্দর, এটা অনেক কোটি টাকার জিনিস না, কিন্তু এটা একটা সৌন্দর্য আর কি। তো এটা আরেকজনে দিয়েছে, এটা 3টা গেঞ্জি, একটা প্যাকেটের মধ্যে 3টা গেঞ্জি, আর নিচে গেঞ্জি প্লাস প্যান্ট আছে আবার শার্ট আছে এগুলো সহ আরেকজনে দিয়েছে। বিদেশে আসলে দেশের মতো এত আনন্দ নেই, আনন্দ বলতে সবাই সবার থেকে অনেক দূরে দূরে আপনজনদেরকে ছেড়ে সবাই বিদেশের বাড়িতে থাকে। তো আসলে এসব ছোটোখাটো জিনিসগুলোই মনের মধ্যে একটু শান্তি এনে যায় যে আমরা বাঙালিরা যারা আছি সবাই একসাথ হওয়া, এটাই আর অন্য কিছু না। তো আলিফের এটা ফার্স্ট বার্থডে ছিল, সেজন্য আমি এর আগের ভিডিওতে বলেছি যে আমরা আসলে বার্থডে করি না, খুব একটা পছন্দ না। তো আলিফের ফার্স্ট বার্থডেটা করা হয়েছে, এটা স্মৃতি হিসাবে থাকবে সারা জীবন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সেজন্য ফার্স্ট বার্থডেটা ছোটোখাটো অনুষ্ঠানের মাধ্যমে করা হয়েছে, অনেক বড় করা হয় নাই, মিডিয়াম আকারে করা হয়েছে। তো আমি এটা অন্য পাশে রেখে দিচ্ছি, এখন আমি অন্য আরেকটা সেট দেখাবো, এটা আরেকজনে দিয়েছে। তো দুইজনেরটা এক সাইডে রেখে দিচ্ছি, আর আমি এখানে নিচে ক্যাকের নিচে যেটা থাকে আর কি ওইটার উপরে সবগুলো দেখাচ্ছি। তো এটা আরেকজনে দিয়েছে, এখানেও প্যান্ট গেঞ্জি সহ। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে সবাই দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ। আর এখানে নাইকের এক জুতা আরেকজনে দিয়েছে, তো আমি জুতোটাও দেখাচ্ছি। ছোট বাচ্চাদের জুতাগুলো আসলে অনেক সুন্দর, দেশে বলেন বিদেশে বলেন ছোট ছোট একদম অনেক সুন্দর লাগে আর অনেক আকর্ষণীয় করে বানায়। তো এটা নাইকের এক জুতা।
আলিফে বার্থডের সময় সব ব্লু কালারের পরেছে, আপনারা দেখেছেন সব কিছু ছিল ব্লু কালারের, তো জুতো ব্লু। তো আমার এগুলো দেখানো শেষ, এখন আমি গোল্ডের আইটেমগুলো দেখাবো। আমি বলেছি যে দেশের স্বর্ণগুলো আমাদের দেশের মতো না, 22 ক্যারেট 21 ক্যারেটের মতো উজ্জ্বল কালার না, এগুলো একটু সাদা টাইপের 18 ক্যারেটের। তো আমি এক এক করে দেখাচ্ছি। এটা একটা লকেট, সরি লকেটটা একদম ভিতরের দিকে চলে গিয়েছে, আমি বের করতেছি। তো ওর নাম যেহেতু আলিফ, তো এ দিয়ে লকেটটা লেখা, আর ওর নামটা আমি রেখেছি আলিফ, কোরআনের প্রথম অক্ষর দিয়ে আমি ওর নাম রেখেছি আলিফ, তো এ দিয়ে আলিফ, সেজন্য লকেটের মধ্যে এ লেখা। তো এটা একজনে গিফট করেছে। এখন আমি আরেকটা খুলতেছি, এটা একটা চেইন, তো এটাও আরেকজনে গিফট করেছে। এ দেশের স্বর্ণগুলো এদেশে কিনতে কিন্তু অনেক টাকা নেয়, কিন্তু আমাদের দেশে এগুলোর মূল্য একদমই কম। আমাদের দেশে বিক্রি করতে গেলে বলে যে এগুলো কোনো স্বর্ণই না, মানে অনেক লোভাবে দেখে, কিন্তু এদেশে কিনতে গেলে কিন্তু দাম খুব একটা কম পড়ে না, মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পড়ে। তো আমি আরেকটা প্যাকেট খুলতেছি। এখানে আরেকটা চেইন প্লাস ব্রেসলেট, তো ব্রেসলেটটা ওর আব্বু আম্মু গিফট করেছে। আমি হাতে দিয়ে দেখাচ্ছি, মাশাল্লাহ করে ওর হাতে দেওয়ার পরে অনেক সুন্দর লেগেছে ওকে। ও যেহেতু আল্লাহর রহমতে মাশাল্লাহ অনেক ফর্সা হয়েছে, তো ওর হাতে দেওয়ার পরে অনেক সুন্দর লাগতেছিল। তো এটা ওর আব্বু আম্মুকে দিয়েছে। দেশের স্বর্ণ যেহেতু খুব একটা ভালো না, সেজন্য সিম্পল সিম্পলে কিনা হয়েছে। আর এটা আরেকটা চেইন, এটা আরেকজনে দিয়েছে। রোদের জন্য খুব একটা দেখা যাচ্ছে না, আমি বারবার দেখানোর চেষ্টা করতেছি, অনেক বেশি রোদ দরজার মধ্যে, তো দেখা যাচ্ছে না ভালোভাবে। তো আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের সবাই কমেন্টস করে অবশ্যই জানাবেন, আর সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন, যে যেখানে আছেন আল্লাহ যেন সর্বপ্রকার বিপদ আপদ থেকে সবাইকে রক্ষা করে। তো আজকের জন্য এখানে শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।